السلام عليكم ورحمة الله وبركاته. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দাখিল দশম শ্রেণীর হাদিস ক্লাসের আমার একান্ত প্রিয় ছাত্রছাত্রী শিক্ষার্থীবৃন্দ, আমরা শুরুতেই শুভেচ্ছা জ্ঞাপন করছি তোমাদেরকে আজকে এই ভিন্ন পদ্ধতির শিক্ষা ব্যবস্থার সাথে তোমার সম্পৃক্ত হওয়ার জন্য এই ক্লাসগুলি তোমরা যথারীতি শোনো, গ্রহণ করো, তাহলে নিশ্চয়ই তোমরা উপকৃত হবে। আসন্ন পরীক্ষা নয় শুধু, সারা গোটা জীবন তোমার চলার পথে এই ক্লাসগুলো পাথে হতে পারে। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন সরাসরি হাদিসের কিতাব থেকে তোমাদেরকে নিয়ে পাঠদান করছি। হাদিস শরীফ তাকে দশম শ্রেণীর আজকে আমাদের পঠিত কোন হাদিসখানা বাবু সিদ্দিকে ফিত তিজারা, ব্যবসায় শত সত্যবাদিতা অবলম্বনের চ্যাপ্টার থেকে আমরা আলোচনা করব। এই হাদিসের মধ্যে আত্মাজ রসুলুক ওয়াল আমিন মা নবিয়িন ওয়া সিদ্দিকিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটা হাদিসে বলেছেন যে সত্যবাদী ন্যায়পরায়ণ ব্যবসায়ী যা হবে তাদের হাসর হবে দয়াময় হবে নবীদের সাথে, শহীদদের সাথে এবং ভালো মানুষদের সাথে। আর আজকে আমরা যে হাদিসটা পাঠ করব এখানে খুঁজে পাবো তার ভিন্ন একটা চিত্র। কোন ব্যক্তি যদি ব্যবসায়িক ক্ষেত্রে সততা অবলম্বন না করে, সত্য পথে না চলে, সঠিক পদ্ধতি অবলম্বন না করে, ভিন্ন কোন পদ্ধতি অবলম্বন করে ব্যবসা সে শুরু করে এবং ব্যবসা শেষ করে, প্রতারণা থাকে, মিথ্যা থাকে, ধোকার আশ্রয় থাকে, তাহলে এই জাতীয় ব্যবসায়িক কিন্তু তারা তাদের ব্যবসায় যদিও সাময়িক কিছু সফলতা হাসিল করতে পারবে কিন্তু বাস্তবিক পক্ষে তার ব্যবসার ক্ষেত্রে সে বিন্দুমাত্র লাভবান হবে না, পরকালীন জীবনে সে মোটেও লাভবান হবে না। যে শিক্ষার্থী বিন্দু শুনতে খেয়াল দেখো হাদিস খানা রেওয়ায়াত করেছেন আর ওবায়দুল্লাহ ইবনে রাফা, ওবায়দুল্লাহ ইবনে ওবায়দুল্লাহ ইবনে রাফা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস খানা তিনি বলছেন আলী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওবায়দুল্লাহ ইবনে রাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস খানা রেওয়ায়াত করেছেন, ফাল তিনি বলছেন আত্তাজিরু যারা কিনা ব্যবসায়ী, ইয়াহশুরুনা ইয়াউমাল কিয়ামা তাদের হাসর হবে কিয়ামতের দিনে, ফুজ্জার ইল্লা মান ইত্তাকা ওয়া বাররা ওয়া সাদাকা, যারা মিথ্যাবাদী ব্যবসায়ী হবে, ধোকাবাজ ব্যবসায়ী হবে তাদের হাসর হবে কিয়ামতের দিনে, কাদের সাথে গুনাহগার বসে তাদেরকে ইয়াহশুরুনা একত্রিত করা হবে, ইয়াউমাল কিয়ামাতি কিয়ামতের ফুজ্জারান মিথ্যাবাদী সকলকে এক জায়গায় একত্রিত হবে কিয়ামতের দিবসে গুনাহগারদের কাতারে। কেন? কারণ তারা ব্যবসায়ের ক্ষেত্রে প্রতারণা করেছে। ইল্লা মান ইত্তাকা, তবে হ্যাঁ যারা কিনা পরহেজগারি গ্রহণ করেছে, নেককার হবে, বাররা ওয়া সাদাকা এবং সত্যবাদী হবে তাদের অবস্থা ভিন্ন। তাদের অবস্থা ভিন্ন মানে কি? অন্য হাদিসের আলোকে আমরা যাই যা পাই আত্তাজুর সুদুক ওয়াল আমিন মা আন-নাবিয়্যিন ওয়াস সিদ্দিকীন ওয়াস শুহাদা। অন্য হাদিসে পাওয়া যায় যে শিক্ষার্থীবৃন্দ যারা কিনা সত্যবাদী ব্যবসায়ী হবে, সঠিক ব্যবসায়ী হবে, ব্যবসায়ীদের সত্য অবলম্বন করবে, মিথ্যা বা ধোকার আশ্রয় নিবে না, তাদের আসল হবে যা নবীদের সাথে, সিদ্দিকীনদের সাথে, সালেহীনদের সাথে। আর এই হাদিসে পাওয়া যায় যারা কিনা ব্যবসায় প্রতারণা করবে, ধোকাবাজি করবে, মিথ্যার আশ্রয় নিবে তাদের হাসর হবে কিয়ামতের দিন, তাদেরকে একত্রিত করা হবে গুনাহগার বেশে। সুতরাং গুনাহগার বেশ থেকে গুণাগার অবস্থা থেকে আমাদের নিজেদের রেহাই পাওয়ার জন্যে আমরা আমাদের বাস্তব জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে সত্য অবলম্বন করি। ব্যবসা একটা পবিত্র জিনিস, একটা পবিত্র আমল, এই আমলটা হালাল রুজির জন্য অন্যতম শর্ত। সুতরাং কোনো ব্যক্তি যদি ব্যবসা করে আর ব্যবসার মধ্যে সতর্কতা অবলম্বন না করে কেয়ামতের দিন তার হাসর হবে জাহান্নামীদের সাথে, গুণাগারদের সাথে। আর এই ক্ষেত্রে বান্দার হক নষ্টের প্রসঙ্গ রয়েছে। কোনো ব্যক্তি যদি বান্দার হক নষ্ট করে আর বান্দার হক নষ্ট করা অবস্থায় তার মৃত্যু হয়ে যায়, কেয়ামতের দিন প্রত্যেকটা বান্দার হককে আদায় করে দেওয়া লাগে। কোরআন বলছে যারা ওজনে কম দেয়, মাপে কম দেয়, তারা হচ্ছে তাদের জন্য জাহান্নাম। সুতরাং প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ওয়াইল নামক দুর্যোগ থেকে আমরা নিজেরা বাঁচার জন্য, তোমরা জাতিকে ওয়াইল নামক দুর্যোগ থেকে রক্ষা করার জন্য আমরা ব্যবসায়িক ক্ষেত্রে হালাল নিজ
বর্জন করব হালালকে গ্রহণ করব আর পরিশেষে আমরা তোমাদেরকে আবারও আমাদের চলার ক্ষেত্রে বলার ক্ষেত্রে উঠার ক্ষেত্রে সব জায়গায় যেন আমরা সত্য অবলম্বন করি আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক ওয়াসাল্লাল্লাহু আলা নবীনা মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।